সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। এই জেলায় পাঁচটি লোকসভার মধ্যে তিনটিতে কোনো মতে জয় পেয়েছে তৃণমূল, দুইটি উঠেছে বিজেপির হাতে। ফল ঘোষণার পর থেকে এই জেলায় যেন বিজেপি যোগ দেওয়ার হিড়িক পড়েছে তৃণমূল নেতাদের মধ্যে, সঙ্গে লেগে রয়েছে জায়গায় জায়গায় অশান্তি। গোটা পরিস্থিতি বিচার করে এবার উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকে ডানা ছাড়ার সিদ্ধান্ত নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতির পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো না হলেও তার দায়িত্ব কমিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর চব্বিশ পরগনার পাঁচ লোকসভা কেন্দ্রের যাবতীয় দায়িত্ব দেওয়া হলো পাঁচ বিধায়ককে, ফলে এখন থেকে কোনো সিদ্ধান্ত একা আর নিতে পারবেন না জ্যোতিপ্রিয় মল্লিক। এই পাঁচ বিধায়কের সঙ্গে আলোচনা করার পরই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। যে পাঁচ বিধায়ককে এই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে তারা হলেন দমদমের তাপস রায়, বারাসাতের রথীন ঘোষ, ব্যারাকপুরের নির্মল ঘোষ, বসিরহাটের কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় এবং বনগাঁর গোবিন্দ দাস। নিজের এলাকায় কোনো সিদ্ধান্ত এই বিধায়করা চাইলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন। উল্লেখ্য, খুব শিগগিরই যে জ্যোতিপ্রিয় মল্লিকের নানাঝাটা হতে পারে এমনটাই আশঙ্কা করেছিল রাজনৈতিক মহল, শুক্রবার সেটাই সত্যি হলো। এর কারণ হিসাবে রাজনৈতিক মহলের দাবি, মূলত দায়িত্ব নিয়ে উত্তর চব্বিশ পরগনায় ভরাডুবি করিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তার জেলায় তুমুল অশান্তি নাম ডোবাচ্ছে সরকারের, যার জেরেই বালুর উপর নামলো এই খাড়ার কোপ। যদিও তৃণমূলের দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের কোনোভাবেই ডানা ছাটা হয়নি, শুধুমাত্র দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে পাঁচজনের মধ্যে।